ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বার্সেলোনায় মেসি ছাড়া আর কেউ নেই গোল করার। মেসি যখন খেলেন তখন বার্সেলোনা দারুণ একটি দল, যখন খেলেন না তখন এই দলটিই যেন ভিন্ন একটি দল। তার প্রমাণ একবার নয় বারবারই পেয়েছে ফুটবল বিশ্ব। এই কদিন আগে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর মতো দলের বিপক্ষেও তাদের চেনা যায়নি তাদের। বিলবাওর বিপক্ষে প্রথমার্ধে খেলেননি মেসি, সে অর্ধে বলার মতো আক্রমণ তো দূরের কথা, উল্টো বল খেয়ে পিছিয়ে পড়ে দলটি। 55 মিনিটে মাঠে নামার পর যেন প্রাণ পায় দলটি, তার অ্যাসিস্ট থেকেই গোল পেলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি। দল যে অনেকটাই মেসি নির্ভর তা আরও একবার প্রমাণিত। আলোচনায় আরও একটি বিষয় যা রীতিমতো বিস্ময়কর, চ্যাম্পিয়ন্স লিগের 2016 সাল থেকে নু ক্যাম্পের বাইরে অ্যাওয়ে ম্যাচে মেসি ছাড়া আর কোনো স্ট্রাইকার তো দূরের কথা, মিডফিল্ডারও গোল করতে পারেননি। আর্জেন্টাইন তারকা ছাড়া একমাত্র ডিসেন্ডার জেরার্ড পিকে অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছেন, অর্থাৎ মেসি দলটির মূল ভরসা। 2016 সালে বরুসিয়া মুনসেনগ্লাদবাখের বিপক্ষে তাদের মাঠে গোল পেয়েছিলেন পিকে, সে ম্যাচে এর আগে গোল পেয়েছিলেন আর্দা তুরানো। এরপর মেসি ছাড়া আর কোনো খেলোয়াড়ই অ্যাওয়ে ম্যাচে জালের ঠিকানা খুঁজে পাচ্ছেন না। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলোয়াড়দের বাজে ফর্ম ভাবাচ্ছে বার্সেলোনাকে। চলতি মৌসুমে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা পেয়েছে বার্সেলোনা, পিএসভি আইনদহবেনের বিপক্ষে 4-0 গোলের জয়ে শুরু। কিন্তু মূল সমস্যা থেকেই যাচ্ছে, সে ম্যাচেও গোল পায়নি মেসি ছাড়া আর কেউ। হ্যাট্রিক করেছেন মেসি, অপর গোলটি আসে আত্মঘাতী থেকে। তখনই ঘুরে ফিরে আসছে বার্সার অ্যাওয়ে ম্যাচের দুর্দশার কথা। গত মৌসুমে ঘরের মাঠে বড় জয়ের পরও যে ইতালিতে গিয়ে রোমার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়ে বাদ পড়ে দলটি, সঙ্গে যোগ হয়েছে আরও একটি দুশ্চিন্তা, লা লিগায় শেষ 3 ম্যাচে জয়হীন বার্সেলোনা। তাও প্রতিপক্ষ জান কোনো দল নয়, জিরোনার বিপক্ষে ড্র করার পর লেগানেসের কাছে হেরে যায় দলটি, এরপর অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে আবার ড্র। আত্মবিশ্বাস তাই টলানিতে দলটির, মূলত নেইমার দল ছাড়ার পর থেকে এর সমস্যায় পড়েছে বার্সেলোনা। এরপর চড়া দামে ওসমান দেমবেলে ও ফিলিপ কৌতিনহোর মতো খেলোয়াড় কিনা আনলেও জায়গাটা এখনও পূরণ হচ্ছে না। ইঞ্জুরির পর দেমবেলে নিজের সেরা ছন্দ খুঁজে পাননি, আর এখনও লিভারপুলের সেই ছলক দেখাতে পারছেন না কৌতিনহ। তবে প্রত্যাশা হয়তো ওয়েম্বলিতেই ছন্দ খুঁজে পাবেন বাকি খেলোয়াড়রা, কারণ এ মাঠেই যে আছে তাদের দারুণ এক সুখ স্মৃতি। 2009 সালে সে মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়ে শিরোপায় চুমু খায় দলটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।